হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। রিজনিংয়ের আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং আজকের রিজনিং ক্লাসটি তোমাদের যে অধ্যায় থেকে আমি করাবো সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। এবং তোমরা যারা কম্পিটিটিভ এক্সামিনেশান দিচ্ছ তা প্রত্যেকে জানো অধ্যায়টি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে কিন্তু পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক আজকের রিজনিং ক্লাসের ভেন ডায়াগ্রাম অধ্যায়ের পার্ট ওয়ানের প্রশ্নোত্তর। তোমরা এখন ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার ওয়ান দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদেরকে এই কোশ্চেন নাম্বার ওয়ানের সমাধান করে দেখাচ্ছি। প্রশ্নে বলা হয়েছে, নিচের কোন ভেন চিত্রটি এশিয়া, বাংলাদেশ এবং আফ্রিকা এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে। তো তাহলে এটাকে আমরা কীভাবে বুঝব? এখানে দেখো, এশিয়ার নাম দেওয়া আছে, বাংলাদেশের নাম দেওয়া আছে এবং আফ্রিকার নাম দেওয়া আছে। তাহলে এবার প্রথমে আমরা দেখে নেব এই নামগুলো বলতে কী বোঝাচ্ছে। এশিয়া মানে এখানে কি? এশিয়া মানে কিন্তু এখানে একটা মহাদেশ, বাংলাদেশ মানে হচ্ছে একটা দেশ এবং আফ্রিকা মানে কিন্তু সেটার একটা মহাদেশ। তো এইবার এই মহাদেশগুলোর মধ্যে থেকে বাংলাদেশ যেহেতু দেশ এবং এই বাংলাদেশটা কিন্তু এশিয়ার মধ্যে পড়ছে, অর্থাৎ এবং এই এশিয়ার অন্তর্গত একটা দেশ কিন্তু হলো বাংলাদেশ। এবং আফ্রিকা যেটা রয়েছে, আফ্রিকা কিন্তু একটা আলাদা মহাদেশ। তাহলে ভেন চিত্রটা এখানে পরিষ্কার হয়ে গেল। এশিয়া মহাদেশের অন্তর্গত দেশ হচ্ছে বাংলাদেশ, আর আফ্রিকা হচ্ছে আলাদা আর একটা মহাদেশ, সেই জন্য এগুলোর সঙ্গে এটা কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে সঠিক অপশানটি হবে অপশান বি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। বন্ধুরা, এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার টু দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদের এই কোশ্চেন নাম্বার টু এর সমাধান করে দেখাচ্ছি। এই দুই নম্বর প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এটা বুঝে নাও। এখানে বলা হয়েছে, নিচের কোন ভেন চিত্রটি স্ত্রী, মা, ডাক্তার এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে। তো তাহলে এখানে দেখো, আমরা প্রথমে একটা বৃত্তের মাধ্যমে যদি স্ত্রীকে প্রকাশ করি, এখানে এই স্ত্রী বলতে কিন্তু যে ওয়াইফ সেটা কিন্তু বোঝাচ্ছে না। এখানে স্ত্রী বলতে সমগ্র মহিলা জাতিকে কিন্তু বোঝাচ্ছে। এবং এরপরে যেটা আছে মা, সেই মা কিন্তু এই স্ত্রী সম্প্রদায়ের মধ্যে পড়ে, অর্থাৎ এটা কিন্তু এর মধ্যে হবে মা। এবং এরপর অপশন আছে ডাক্তার। এই ডাক্তার কিন্তু দেখো, ডাক্তার যে সে কিন্তু একটা মহিলা হতে পারে এবং যে ডাক্তার সে কিন্তু আবার নিজে একজন মাও হতে পারে, অর্থাৎ ডাক্তার কিন্তু স্ত্রী ডাক্তার হতে পারে, যেটাকে আমরা মহিলা ডাক্তার বলি, মহিলা ডাক্তার হতে পারে, আবার সে কিন্তু নিজে একজন মা হতে পারে, অর্থাৎ তার নিজের বাড়িতে কিন্তু সন্তানও থাকতে পারে। তো এটাই হচ্ছে প্রশ্ন অনুযায়ী ভেন চিত্র। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এক্ষেত্রে সঠিক যে অপশানটি হবে সেটা হলো অপশান সি। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এবং এগুলো বোঝানোর পরেও যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে পুনরায় এটাকে আবার বুঝিয়ে দেবো। এবার তোমরা ডিসপ্লেতে তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদের এই তিন নম্বর রিজনিংয়ের সমাধানটা করে দেখাচ্ছি। নিচের কোন ভেন চিত্রটি পায়রা, কুকুর ও বেড়াল এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে। তো এটা খুবই সোজা, এখানে যে প্রাণীটার নাম দেওয়া আছে পায়রা, আর একটা প্রাণী আছে কুকুর, আর একটা প্রাণী আছে বেড়াল। এটা কিন্তু খুবই সোজা, কারণ এখানে তিনটে যে প্রাণীর নাম দেওয়া আছে তিনটে কিন্তু সম্পূর্ণ আলাদা প্রাণী, কারোর সঙ্গে কারোর কিন্তু কোনো সম্পর্ক নেই। তো এখানে যে সঠিক উত্তরটি হলো সেটা হবে অপশন সি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে চার নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদেরকে এই চার নম্বর রিজনিং প্রশ্নটি সমাধান করে দেখাচ্ছি। তো এখানে প্রশ্নে বলা আছে, নিচের কোন ভেন চিত্রটি আসবাবপত্র, খাট, আলমারি এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে। তো প্রশ্নে এখানে যে আসবাবপত্র বলা হয়েছে এবং তারপরে বলা হচ্ছে খাট এবং আলমারি, তো এই খাট আলমারি এগুলো সবই কিন্তু আসবাবপত্রের মধ্যেই পড়ে, অর্থাৎ আসবাবপত্র মানেই কিন্তু খাট, ড্রেসিং টেবিল, আলমারি এগুলোকে বোঝায়। তো এখানে সেই জন্যই এই আসবাবপত্রের মধ্যেই কিন্তু বসবে খাট এবং আলমারি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশন সি। বন্ধুরা, এই প্রশ্নের নাম্বারটা একটু লেখাতে ভুল ছিল, এটা কোশ্চেন নাম্বার ফোর হবে। তো এবার তোমার ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার ফাইভ দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদের এই কোশ্চেন নাম্বার ফাইভের সমাধানটা করে দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার ফাইভে বলা হয়েছে, নিচের কোন ভেন চিত্রটি শিক্ষা সামগ্রী, কলম ও আইসক্রিম এর মধ্যে সম্পর্ককে নির্দেশ করে।
প্রথমে একটা বড় অংশ নেব যেটাকে আমরা শিক্ষা সামগ্রী বলছি। তাহলে কলমটা কিন্তু এই শিক্ষা সামগ্রীর মধ্যে আসবে, এবং তারপরে রয়েছে কিন্তু আইসক্রিম। আইসক্রিম কিন্তু এই শিক্ষা সামগ্রী বা কলমের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়, তো সেই জন্য আইসক্রিমকে আমরা আলাদা লিখব। তাহলে এটাই হলো প্রশ্নানুসারে আমাদের ভেন চিত্র। তো সেক্ষেত্রে তাহলে সঠিক উত্তরটি হলো অপশন ডি। বন্ধুরা, এবার তোমরা ডিসপ্লেতে দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 6 এবং কোশ্চেন নাম্বার 7। এই দুটো প্রশ্ন তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে। আমি 5টা প্রশ্নের সমাধান তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছি, তো তারপরে আশা করি পরবর্তী এইগুলো তোমরা খুব সহজে অনায়াসে করতে পারবে। তো এই 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করবে, এবং এই রিজনিং ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, তোমাদের উপকারে লাগছে কিনা, তোমাদের হেল্প হচ্ছে কিনা, সেটাও কিন্তু ভিডিওর নিচে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, যাতে এই ভিডিওটা আরও অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা যাতে এই ক্লাসগুলোকে দেখতে পারে এবং শিখতে পারে। এবার তোমরা ডিসপ্লেতে 8 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদেরকে এই 8 নম্বর রীতি নিয়ে সমাধানটা করে দেখাচ্ছি। তো এখানে প্রশ্নে বলা হয়েছে, নিচের কোন ভেন চিত্রটি বিচারক, চোর ও অপরাধী এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে। অপরাধী বলতে চোর, ডাকাত বা বিভিন্ন রকম অপকর্ম বা কুকর্ম যারা করে সমস্তটাই কিন্তু এই অপরাধীর মধ্যে পড়ে। তাহলে এখানে যে চোরের কথা বলা হয়েছে, সে চোর কিন্তু একজন অপরাধী, সেই জন্য চোর কিন্তু এই অপরাধীর সার্কেলের মধ্যে বা বৃত্তের মধ্যে কিন্তু পড়বে। এবং আরেকজন যেটা রয়েছে বিচারক, তাদের সঙ্গে কিন্তু এই অপরাধী বা চোরের কিন্তু কোনো সম্পর্ক নেই, সে কিন্তু থাকবে আলাদা। তো তাহলে প্রশ্নানুসারে আমাদের ভেন চিত্রটি কমপ্লিট হয়ে গেল, এবং এক্ষেত্রে অপশনের মধ্যে সঠিক অপশনটি হবে অপশন বি। এবার তোমরা ডিসপ্লেতে 9 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ। এই 9 নম্বর রিজনিংটি কিন্তু গুরুত্বপূর্ণ রিজনিং এবং এটা ভালো করে বুঝে নেবে। তো আমি তোমাদের এখন এটার সমাধান করে দেখাচ্ছি। 9 নম্বর রিজনিংয়ে বলা হয়েছে, নিচের কোন ভেন চিত্রটি ফুল, পোশাক ও সাদা এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে। তাহলে এখানে প্রথমে আমরা একটা বৃত্ত নেব, যেটাকে ইন্ডিকেট করব আমরা ফুল হিসেবে। ফুল চিত্রটি আঁকার পরে আমরা আরও একটা চিত্র আসবো, যেটা হবে পোশাক। কিন্তু ফুলের সঙ্গে কিন্তু পোশাকের কিন্তু কোনো সম্পর্ক নেই। 3 নম্বর যে অপশানটা এখানে দেওয়া রয়েছে সাদা, এটা কিন্তু দেখো একটা পোশাক, সেটাও সাদা হতে পারে, একটা ফুল সেটাও কিন্তু সাদা হতে পারে। এই যে সাদার বৃত্তটা আমরা আঁকলাম, ফুল কিন্তু সাদা হতে পারে, একটা পোশাক সেটাও কিন্তু সাদা হতে পারে। তাহলে বন্ধুরা, এটাই কিন্তু হলো প্রশ্ন অনুসারে আমাদের ফাইনাল চিত্র বা ফাইনাল ভেন চিত্র। তো সেই হিসেবে এটার সঠিক উত্তরটি হবে অপশন ডি। এবার তোমরা ডিসপ্লেতে 10 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ, এটাও তোমাদের হোমওয়ার্কের জন্য থাকবে। এটা কিন্তু ভীষণ ভীষণ সোজা, খুবই সোজা একটা রিজনিং। তো এটার উত্তরও তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তাহলে বন্ধুরা, এটাই ছিল ভেন ডায়াগ্রাম অধ্যায়ের রিজনিংয়ের পার্ট 1-এর প্রশ্নোত্তরের পর্ব। এর পরবর্তীতে আমি এই ভেন ডায়াগ্রামের উপরে আরও পার্ট নিয়ে আসবো, পার্ট 2, পার্ট 3, এভাবে আরও কিছু পার্ট আসবে, আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, আরও কিছু সমাধান তোমাদেরকে করে দেখাবো। তো তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটি ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করবে। তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো।